For the kind attention of the passengers, train Nagpur Hat Demu passenger. Hi Bundhura. Welcome back to my channel Kisna Vlogs. আমি হলাম তোমাদের বন্ধু অঞ্জু। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা, আমিও এখন ভালো আছি। কিন্তু কোথায় যাচ্ছি এটাই ভাবছো তো? যে অঞ্জুতি স্টেশনে কি করছে, কোথায় যাচ্ছে? তো না না বন্ধুরা, আমি কোথাও যাচ্ছি না। মেয়ে যাচ্ছে কলকাতা, তাই মেয়েকে দিতে স্টেশনে চলে এলাম। তো বাড়ি থেকে যখন বেরোই এত তাড়াতাড়ি করছিলাম যে তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারলাম না, আর চাও খাওয়া হয়নি, তাই স্টেশনে এসে দুজনে চা খেলাম, তারপরে মেয়েকে ট্রেনে তুলে যাব। তো বন্ধুরা, এখন বাজে ঘড়িতে সন্ধে 5:30। আমি মেয়েকে ট্রেনে তুলতে স্টেশনে এসেছি। তো যারা যারা আমার ভিডিওটা দেখা স্টার্ট করেছো, সব বন্ধুদের বলবো প্লিজ একটা করে লাইক করে দিও, আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। পাশে থাকা নোটিফিকেশন অলটা করতে ভুলে যেও না জানো, তাহলে যখনই ভিডিও দেব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো বন্ধুরা, পিকনিক হলো, আনন্দ হলো, নিউ ইয়ার হলো, এইবার তো কাজকর্ম করতে হবে, তাই তো বলো? এরই নাম তো জীবন। যদি না কাজকর্ম করা হয় তাহলে জীবনে এইসব আনন্দগুলো হবে কী করে বলো? তাই সব কিছু কাটিয়ে এবার মেয়ে ডিউটির জন্য বেরিয়ে পড়েছে। তো মেয়ে আগের দিনই চলে যাচ্ছে, কারণ মেয়ের এখন ডিউটি টাইম চেঞ্জ হয়ে গেছে, 7:30 হয়ে গেছে। তো 7:30 তো এখান থেকে বেরিয়ে ডিউটি জয়েন করা সম্ভব না, তাই আগের দিন মেয়ে বেরিয়ে পড়েছে কলকাতা যাবে বলে, আর আমি মেয়েকে তুলতে স্টেশনে এলাম। তো দেখো বন্ধুরা, আজ কিন্তু আমি কাঁদিনি, আজ আমি হাসি মুখেই আছি, কারণ আমি জানি এটা তো আমাকে মানতেই হবে। মেয়েকে সপ্তাহে সপ্তাহে বা 15 দিনে যখন আসবে যাবে আমাকে দিতে আসতে হবে, আর এটা মেনে নিতে হবে। তো এরই নাম তো জীবন। যদি এটা না মানি তাহলে কি করে মেয়ে এগিয়ে যাবে? তো আমার মেয়েকেও দেখে আমি অবাক হই যে আমার মেয়ের কত পরিবর্তন হয়ে গেছে। আগে এই মেয়েই আমার বেলা 8-9 অবধি ঘুমিয়ে থাকতো, বাড়ির কোনো কাজ টাজ করতো না, দুপুরবেলা ভাত খেয়েই ঘুমিয়ে যেত। কিন্তু সেই মেয়ে এখন আমার প্রায় দিনই 3:30-4 ঘুম থেকে উঠে ডিউটির জন্য বেরিয়ে পড়ে, আর এখন 7:30 টাইম মানে 5:00 প্রতিদিন ঘুম থেকে ওকে উঠতে হয়, তারপরে ডিউটি যায়। তো দেখো, এখানে আবার দাঁড়িয়ে দুজনে একটু ফটো তুললাম, আমি বললাম দাঁড়া একটা ফটো তুলে নিই। তো যেটা বলছিলাম বন্ধুরা, প্রতি মানুষেরই জীবনে পরিবর্তন দরকার হয়, সময়ের সাথে মানুষকে চেঞ্জ হতে হয়, আর যেই সব মানুষরা সময়ের সাথে চেঞ্জ হয় না তারা কিন্তু জীবনে অনেক পিছিয়ে থাকে, তাদের দুঃখ কষ্ট কোনোদিনই মেটে না, এটা আমার মনে হয়। সময়ের সাথে মানুষকে বদলে যেতে হয়, অনেক কিছু বদলাতে হয়, অনেক কিছু ইচ্ছে না থাকলেও মেনে নিতে হয়, আমাদের প্রত্যেককেই এরকম করতে হয়। হয়তো সব কিছু আমাদের মনের মতন হয় না, আমাদের জীবনে সব কিছু পাওয়া যায় না, একসাথে আমরা সব সুখ সুবিধা পেতে পারি না, কিন্তু তার মধ্যেও আমাদেরকে ভালো থাকতে হবে, হাসি খুশি থাকতে হবে, তারই নাম জীবন। আমরা যদি ভাবি এইটা কেন পেলাম না বা এইটা কেন আমাদের মনের মতো হলো না, তাহলে কিন্তু আমাদের দুঃখ চিরকাল থেকেই যাবে। প্রত্যেক মানুষের জীবনেই কিছু না কিছু কষ্ট থাকে, আমারও আছে, তোমাদেরও আছে, তার মধ্যে থেকেও আমরা সবাই ভালো থাকার চেষ্টা করি। সেই রকম আমার মেয়েও এত কম বয়সে এত মেচিওর হয়ে গেছে, এত বোঝদার হয়ে গেছে, নিজের রেসপন্সিবিলিটি বুঝেছে যে না, ভালো থাকতে গেলে এই কষ্টগুলো আমাকে করতে হবে,
তাই ওকে যখন দেখি ভাবি, আমি জানতাম ও পরিবর্তন হবে, ও চেঞ্জ হবে। কিন্তু খুব তাড়াতাড়ি আমার মেয়ে খুব কম বয়সেই খুব মেচর হয়ে গেল। ওর বয়সী ছেলে মেয়েরা হয়তো ঘুরে বেড়াচ্ছে, আনন্দ করছে, কিন্তু ও ওর দায়িত্বগুলো পালন করতে শিখেছে। ও জানে ওর মা ওকে অনেক কষ্ট করে অনেক স্বপ্ন নিয়ে বড় করেছে, সেগুলোকে ও এইভাবে নষ্ট হতে দেবে না। তাই সেই ঘুম ত্যাগ করে, সেই সুখ ত্যাগ করে ও ডিউটি করে আর হাসি মুখে করে এবং ভালো থাকে। তো বন্ধুরা, কথা বলতে বলতে ট্রেন কিন্তু এসে গেছে। তো দেখো কত কষ্ট করে মেয়ে আমার ডিউটিতে যায়, কীভাবে জেনারেলে লেডিসের জার্নি করে ওকে যেতে হয়। সব মেয়েতে হাওড়া লেবু আছে, ঝাল লজেন্স, ধনে পাতার লজেন্স, মৌরি লজেন্স, কক মিষ্টি খাবে ইনকম ভাল, লেবু আছে, ঝাল লজেন্স, সব হাওড়া এখানে, সব হাওড়া ওইদিকে দেখা হয় নাকি, নাহলে ওপরে উঠে যা। এত উঁচুতে না উঠে যেতেই তো কষ্ট, ওইভাবে বসে নাহলে হবে হবে বেশ। তো ট্রেন ছেড়ে দিল, মেয়ে এখন সিট পায়নি, বর্ধমানে গিয়ে বসতে পাবে। তো এত কষ্ট করে মেয়ে ডিউটির জন্য রওনা দিল, কষ্ট হলেও মানুষকে মেনে নিতে হয়। আমারও কষ্ট হয় মেয়েকে ছেড়ে থাকতে, মেয়েরও কষ্ট হয় এইভাবে ডিউটি করতে, কিন্তু ভালো থাকতে গেলে এইগুলো তো করতেই হবে, তাই না বন্ধুরা? তো ট্রেন চলে যাওয়া অবধি আমি দাঁড়িয়েছিলাম স্টেশনে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করে আমাকে জানিও আমার যে চিন্তাভাবনাগুলো সেটা কি ঠিক না ভুল। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিও। তাহলে বন্ধুরা, দেখা হবে খুব তাড়াতাড়ি আর একটা নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে, হাসি খুশি থাকবে, আর নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখবে। ফিরে আসছি খুব তাড়াতাড়ি।